নমস্কার বন্ধুরা, আমি অখিল, দি ট্রাস্টে সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে ডিসকাস করব 2021 বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির বেশ জনপ্রিয়তা থাকা সত্ত্বেও ঠিক কোন কোন কারণগুলির জন্য ভরাডুবি করল, অর্থাৎ কোন কোন ফ্যাক্টরগুলি বিজেপিকে সম্পূর্ণভাবে তৃণমূলের কাছে পর্যদুস্ত করল। এবার বাংলায় 200 পার, এবার বিজেপি সরকার, এই স্লোগান তুলেই বাংলায় গেরোয়া ঝড় তোলার কৌশল সাজিয়েছিল বিজেপি। আসল পরিবর্তনের ডাক দিয়ে তৃণমূলকে বিদায়ের পথ দেখাতে বদ্ধপরিকর ছিল কেন্দ্রের সরকার। কিন্তু 200 তো দূরের অস্ত্র, 3 অক্ষরে পৌঁছাতে পারল না পদ্মশিবির। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি রাজ্যবাসীর আস্থার কুটারাঘাত আনতে চূড়ান্ত ব্যর্থ তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জেপি নাড্ডা দিনের পর দিন বাংলায় হত্য হয়ে পড়ে থেকেও মানুষের মন জয় করতে পারেনি। দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী গদি ঠিক কতখানি শক্তবক্ত তা হয়তো আন্দাজই করতে পারেনি বিরোধীরা। 2016 সালে বিধানসভা নির্বাচনে বাংলায় মাত্র 3টি আসন পেয়েছিল বিজেপি, সেখান থেকেই লোকসভা ভোটের ফল বাংলায় গেরুয়া ঝড়টার ইঙ্গিত দিয়েছিল। অমিত শাহ বলেছিলেন 23টি আসন জিতবে, কিন্তু তার ভবিষ্যৎবাণী অনেকটাই মিলে গিয়েছিল। শেষমেশ 18টি আসন জিতে রাজ্য রাজনীতি সমীকরণ বদলে দিয়েছিল বিজেপি। আর তারপরেই নবান্ন দখলকে পাখির চোখ করে এগোতে শুরু করে মোদী সরকার, আর সেভাবেই তৈরি হয় রণকৌশল। শাসক দলের নেতাদের নিজের দলে টানা থেকে তোলাবাজি, টেট দুর্নীতি, আমফান দুর্নীতি প্রভৃতিকে ইস্যু করে তৃণমূলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দেন মোদী সাহরা। আর বাংলায় মানুষের মন জয় করতে এরপর শুরু হয় তাদের ঘন ঘন বঙ্গ সফর। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর খোদ মোদী সভা করেন 18টি। এরপর 23 এপ্রিল 4টি জায়গায় সভার বদলে ভার্চুয়াল সভায় ভাষণ দিয়েছিলেন দিল্লি থেকে। তবে নবান্ন অভিযানের লক্ষ্যে ফেব্রুয়ারিতেই শুরু হয়েছিল মোদীর বঙ্গ সফর, সেই হিসাবে মোট 20টি সভা করেন তিনি। মোদীর সঙ্গে পাল্লা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথরা মিলে প্রায় 100টি সভা ও রোড শো করেন, কিন্তু তাতেও আখেরে লাভ হলো না। ফ্রেন্ডস, এবার আসবো ঠিক কোন কোন কারণগুলির জন্য পিছিয়ে পড়ল বিজেপি, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমত, ধর্মীয় মেরুকরণের পথে হেঁটে বাংলায় হিন্দু ভোটারদের টার্গেট করেছিল বিজেপি। হিন্দুদের ভোটেই জয়ের অঙ্ক কষেছিল তারা, কিন্তু সেই কৌশল কাজে আসেনি। বিজেপিকে রুখতে একযোগে তৃণমূলকে জেতানোর চেষ্টা করেছে সব ধর্মের মানুষ বলে মনে করছে ওয়াকিবহল মহল। দ্বিতীয়ত, বাংলা নির্বাচনে এবার বিজেপি কাউকেই মুখ করেনি। মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কেউই ছিল না, মূলত নরেন্দ্র মোদীর মুখকে সামনে রেখে চলেছে ভোট পূজা। মোদীর জনপ্রিয়তা আর ম্যাজিকেই দলের ফল নজর কাড়া হবে বলে মনে করেছিল গৃহ শিবির, কারণ সেই অঙ্কে লোকসভায় অনেকগুলো আসন নিজেদের দখলে রেখেছিল বিজেপি। কিন্তু বিধানসভা ভোটে সেই অঙ্ক খাটেনি, শেষমেশ মমতার মুখই কঠিন করেছিল তাদের। তৃতীয়ত, বাংলার নির্বাচনে স্থানীয় স্তরে গ্রহণযোগ্য মুখের অভাব বিজেপির বিপর্যয়ের একটি বড় কারণ। মমতার উল্টো দিকে কোনো একটি মুখ রাজ্যবাসীর ভরসার স্তম্ভ হয়ে উঠতে ব্যর্থ, এমনকি তারকাদের দলে টেনেও বিশেষ লাভ হয়নি। মিঠুন চক্রবর্তীর মতো সুপারস্টারও শেষমেশ বাংলার মানুষের বিরাগভাজন হয়ে দাঁড়ান। বিজেপির কেন্দ্রীয় নেতাদের বহিরাগত বলে বারবার বিদেশে তৃণমূল, সেই বহিরাগত কটাক্ষের পাল্টা দিতে ব্যর্থ হয়েছে বিজেপি। বাইরের রাজ্যের মন্ত্রীরা বাংলার আবেগ, ভাষা, সংস্কৃতি বোঝে না, তৃণমূলের এই দাবি ভোট বাক্সে অনেকটা এগিয়ে দিয়েছে তাদের। পঞ্চমত, নির্বাচনের আগে টানা পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি, গ্যাসের দাম বাড়া, দিল্লিতে কৃষক বিদ্রোহের মতো কৃষকদের পাশে দাঁড়ানোর কথা বলা বিজেপির বিরুদ্ধে গিয়েছে বলে মত বিশেষজ্ঞদের। ষষ্ঠত, নির্বাচন কমিশন থেকে কেন্দ্রীয় বাহিনী, সিবিআই, ইডি সব কিছুকেই নিয়ন্ত্রণ করছে কেন্দ্র সরকার, নিজেদের মতো করে তাদেরকে কাজে লাগানো হচ্ছে। তৃণমূলের এই দাবি সাধারণ মানুষকে চিন্তাকে প্রভাবিত করেছে। নির্বাচন চলাকালীন যেভাবে তৃণমূল নেতাদের একাধিক ইস্যুতে তলব করা হয়েছে তাও বিজেপির বিপক্ষে গিয়েছে। সপ্তমত, রাজ্যে এসে একাধিক গরিব, শ্রমিক এবং কৃষক পরিবারে মধ্যাহ্নভোজন সেরেছে অমিত শাহ এবং জেপি নাড্ডা, কিন্তু এই কৌশল তাদের বিপক্ষে গিয়েছে। তৃণমূলের তরফে এই ইস্যু নিয়ে বারবার প্রশ্ন তোলা হয়েছে, আমফান কমিটির সময় কোথায় ছিল এই কেন্দ্রীয় নেতারা, অর্থাৎ জাতপাতের বিভেদ তোলাতে এই তত্ত্ব কাজে আসেনি। অবশেষে সূত্রের খবর, দলের এই হারে নাকি বেশ অসন্তুষ্ট অমিত শাহ, এছাড়া কেন্দ্রীয় নেতাদের ভূমিকা নিয়ে নাকি দলের অন্দরে
বেশ চাপান্তর তৈরি হয়েছে। বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। আবারও উপস্থিত হব আপনাদের মাঝে নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।